আলুর দম। আমি নিদিমিশি আলুর দম বানাচ্ছি। আমাদের বাড়িতে কালী পুজো হয়, সেই কালী পুজোর সময় আমি এইটা বানাই। এই আলুর দমটা আমি দেখাচ্ছি। আমার নাম কল্পনা দাস। হ্যাঁ, এবার দিচ্ছি তেজপাতা, জিরে দিচ্ছি, আর ইয়ে দিচ্ছি, এলাচ, এলাচ দিচ্ছি। লবণ দিলাম, হলুদ দিচ্ছি, হলুদ দিলাম। লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা যেরকম খাবেন সেরকম ভাবে ঝাল দেবেন। আলুর দমের মশলা দিচ্ছি একটু, চিনি দিলাম, কাজু কিশমিশ দিলাম, এবার জল দিলাম। খুব ভালো লাগবে। এবার রেডি হয়ে গেছে চট জলদি নিরামিষী আলুর দম। এটা আপনারা লুচি অথবা পরোটা, আচ্ছা পুজো বাড়িতে নিরামিষই পোলাও আলুর দম হামেশাই মানুষ খেয়ে থাকে, এটা আপনারা বাড়িতে করে দেখতে পারেন। এটা পোলাওয়ের সঙ্গেও ভালো লাগবে। এই ভিডিওটা আপনার ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।